বাই বাই। তো আমরা বের হয়ে গেছি হোম ভিলেজের দিকে, এটা হচ্ছে যে মুকুচুন নিব পুরো। আজকে আমরা দুজন যাব হিচাইকিং করে মায়ানমারের বর্ডারে অবস্থিত লাগালান্ডের শেষ গ্রাম ঘুরে দেখতে। এদিকে যেতে হবে আমাদের, ওদিক থেকে একটু সিটির বাইরে যেতে হবে, একটু ফাঁকা জায়গায় যেতে হবে। ফাঁকা জায়গায় গিয়ে আমরা লিফ্ট নেব আমরা সেই দুইজন। তো সিটি থেকে একটু দূরে আসছে ফাঁকা জায়গায়, এখান থেকে ট্রাই করতে হবে আমাদের। এখন বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর প্রথম একটি ছোট লিফট পাই। থ্যাংক ইউ। সো আমরা এই পর্যন্ত আসছি প্রায় 5 কিলোমিটার, উনি আমাকে আমরা 2 কিলোমিটার আরও আগায় দিতে। একদম মুকুচুং থেকে চলে আসি, বাইরে চলে আসছি। এদিকে একদম পুরো চ্যাংটোনিয়া ভিলেজের রাস্তায়, সিটি থেকে বাইরে যে গাড়িগুলো যাবে লিফট পাওয়ার সম্ভাবনা বেশি। এখন দেখা যাক। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর আরেকটি লিফট পেয়েছিলাম, যিনি আমাদেরকে তার সাথে তার বাসাতে ইনভাইট করে নিয়ে যায় এবং পুনরায় আমাদেরকে রোডে নামিয়ে দিয়ে যায়। এখান থেকে আমরা এখন ট্রাই করব আবার এদিকে যাওয়ার। তারপর আবার আমরা তৃতীয় লিফট পেয়ে যাই। এরপর আমাদের গন্তব্যের রাস্তার দিকে নেমে যাই এবং এই গাড়িটি অন্যদিকে যাবে। এটা হচ্ছে যে এ পর্যন্ত এদিক দিয়ে ল্যাংলং অর্থাৎ মন্দির প্লেসে যাওয়ার রাস্তা, এদিক দিয়ে যেতে হবে। এখন ল্যাংলং 33 কিলোমিটার। ধন্যবাদ জানিয়ে আমরা সামনে এগোতে থাকি। ল্যাংলং এখান থেকে 33 কিলোমিটার, আমরা 41 কিলোমিটার অলরেডি চলে আসছি। এখন যেতে হবে এদিকে, পুরো রাস্তা ভালো আছে, মেবি এদিক দিয়ে কমপ্লিট হয়ে গেছে রাস্তাটা। ভালো জার্নি হয়েছে, লিফট পাইছি, দুটো বড় লিফটে চলে আসছি। একটা লিফট পেতে হবে তাহলে চলে যাবো একদম লং লং। আচ্ছা হয়ে না যারা, কিছুক্ষণ অপেক্ষা করে আরেকটি লিফট পাই। তো লাস্ট লিপে একদম লং ল্যাং লং বাস মিলে গা গিয়া। সো এখান থেকে যায় হচ্ছে কোহিমা দিমাপুর, কোথায় কোথায় যায়। সো এখান থেকে আমরা যেখানে যাবো সেখানে কোনো বাস নাই। সো আমাদের এখন যেতে হবে লিফ্ট, বাস নাই। লং লাইন ভিলেজ পর্যন্ত পৌঁছানোর পর সামনে এগোতে থাকি এবং লিফটের জন্য অপেক্ষা করে অবশেষে আরেকটি লিফট পেয়ে যাই, যেটার রাস্তা কিছুটা ভালো ছিল আবার কিছুটা অনেক খারাপ ছিল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। এদিক থেকে ইয়াংগাম আর ইধার সোয়া। এই লিফট বেশ লম্বা পথ এগিয়ে যায়। এরপর আমাদের হেঁটে সামনে এগোতে হয় কারণ এ পথে আর কোনো গাড়ি নেই, এটা অনেক অফ রোড ছিল, এদিক দিয়ে সচরাচর গাড়ি চলাচল করে না, শুধু গ্রামের লোকজনই এই রোড ব্যবহার করে থাকে। একদম শেষ, আমরা এখন সোয়া ফিরে যাচ্ছি হাঁটতে হাঁটতে, পুরো অফ রোড। হ্যালো ভাইয়া, বিশ মিনিট লাগে থোড়া। থ্যাংক ইউ। ও অনেকক্ষণ পরে একটু হাঁটার পরে আবার ভাইয়াদের সাথে লিফট পেলাম। সৌভাগ্যক্রমে একটি গাড়ি এই পথে আসে যারা নেটওয়ার্ক টাওয়ারের কাজ করেন,
তাদের গাড়িতে লিফট পেয়ে যাই। আর সাথে যে বৃদ্ধ লোকটি উনিও হেঁটে সামনে গ্রামে যাচ্ছিল, ওনাকে নেওয়ার জন্য বলছিল এবং তাকে নিয়ে আমরা সবাই মিলে সামনে এগোতে থাকি এবং তার গ্রামে নামিয়ে দিয়ে আমরা সামনে এগোতে থাকি। আর সবচেয়ে ভালো ব্যাপারটা ছিল আমরা যে দিকে যাচ্ছি এই গাড়িটি সেই দিকে যাবে, তো তাদের সাথে আমরা রাত অব্দি চলতে থাকি এবং তাদের সাথে রাত্রে থাকা এবং খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। এটা হচ্ছে যে ইন্ডিয়ার এবং মায়ানমারের পিলার, এখন আমরা সে হচ্ছে ইন্ডিয়ায় আর আমি যদি এটা হচ্ছে যে মায়ানমার।